সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ নিয়ে মন্তব্য করে দেশকে সংকটের মুখে ফেলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যে কারণে এখন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে শুরু হয়েছে নানা মহলের বিতর্ক। তবে তাকে অপসারণের সাংবিধানিক কোনো পথ আপাতত খোলা নেই, এমন প্রেক্ষাপটে আইন বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকার চাইলে এই ইস্যুতে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। রাষ্ট্রপতি পদের মেয়াদ ও পদত্যাগ নিয়ে সংবিধানের অনুচ্ছেদ ৫০ এক নম্বর দফায় বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে পাঁচ বছর পর্যন্ত নিজের পদে অধিষ্ঠিত থাকবেন রাষ্ট্রপতি। একই অনুচ্ছেদের দফা ৩ বলা হয়েছে, পদত্যাগের জন্য স্বাক্ষরসহ স্পিকারের কাছে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। দেশে বর্তমানে কোনো সংসদ নেই, সবশেষ দায়িত্বরত স্পিকার পদত্যাগ করায় সেই পদটিও শূন্য, এদিকে ডেপুটি স্পিকারও কারাগারে। এমন অবস্থায় আইনজীবীরা বলছেন অন্তর্বর্তী সরকার চাইলে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক সংকট নিয়ে। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন তা নিয়েও আলোচনা চলছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকার দিকেও নজর থাকবে সবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার ছাত্র জনতার পাঁচ দফা প্রকাশ করেন। সেখানে ৩ নম্বর দফায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিবাদী সংবিধানের রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করে এই সপ্তাহের মধ্যেই তার পদত্যাগের দাবি জানানো হয়। আশিকুল মাওলা আদর, টিবিএন ২৪ নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।